হাতিকাল বাজার এলাকায় অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ব্যতিক্রম এনজিও। এলাকার বেআইনি কাজ ও নেশা সামগ্রীর বিরুদ্ধে আওয়াজ তোলায় সংস্থার সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করছে অপশক্তি বলে অভিযোগ তুললেন সংস্থার সদস্যরা। শনিবার বিকেলে হাতিকাল বাজার সংলগ্ন এক সাংবাদিক বৈঠক ডেকে সংস্থার কাজকর্ম সহ এলাকার সমস্যার কথা তুলে ধরেন এনজিও সভাপতি সৈফুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন সম্পাদক রেহান উদ্দিন আহমেদ। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য শরীফ উদ্দিন, রবিজুল হক, বিলাল উদ্দিন, রহিম উদ্দিন প্রমুখ। আমি সৈফুদ্দিন আহমেদ, ব্যতিক্রম সংস্থার সভাপতি। আমরা এই এলাকার গরিব, মেহনতি, দুর্বল শ্রেণীর মানুষ, এলাকার কিছু বুদ্ধিজীবী মানুষের লগে মিলিয়া ব্যতিক্রম সংস্থাটা গঠন করিয়া আমার প্রেসিডেন্টের দায়িত্ব দিয়া চালাইবার লাগি আমার দায়িত্ব দেওয়া হয়েছে। বিগত দিন থাকিয়া আমরা এলাকার নিরীহ গরিব মানুষ যারা আসুন, এরা বিভিন্ন সমস্যাগুলা সরকারের বিভিন্ন বিভাগে তুলিয়া ধরিয়া তারা ন্যায় হওয়ার উদ্দেশ্যে এই ব্যতিক্রম সংস্থায় কাজ করিয়া যার, আর আমরাও আপ্রাণ চেষ্টা করিয়া মানুষের এই যে ন্যায় বিচারগুলা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যারা, এরা সুযোগ সুবিধা হওয়ার লাগি চেষ্টা চালাইয়া যাইয়া, এবং এলাকার মানুষ আমরা এই ব্যাপারে অনেক সন্তুষ্ট। আমরা ঘুরে আমরা এটা চালাইয়া যাইতে এখানে কিছু অ্যান্টি সোশিয়াল পার্সোনেল গ্রুপ আছে, এই গ্রুপের তারা দুর্নীতি বা অন্যায় কাজকর্ম বাধা যখন পড়ে তখন তারা আমরা এনজিওর উপরে আক্রমণ করে, তখন আক্রমণ করতে তারা বিভিন্ন ধরনের মিশা অভিযোগ করিয়া আমরা উপরে নারী গঠিত কেলেঙ্কারি, মিথ্যা দর্শন মামলা ইত্যাদি আমরা বিভিন্ন সময় ভাষা নিয়ে হয়। তো ফাঁসাইলে আমরাও ব্যতিক্রম সংস্থার কর্তৃপক্ষ সময় সময় যেগুলো যেখানে আমরা দেওয়া লাগে তথ্য প্রমাণ দিয়ে আমরা উঠাইয়া ধরি। এইরূপ আমরা এখনো পর্যন্ত আমরা মেম্বার হলের উপরে অনেকটা মিশা মামলাও আছে, অভিযোগ আছে। মধ্যে আমরা এনজিওর তো সেক্রেটারিরে তারা কুবুদ্ধি দিয়া সরাইয়া এনজিওর ডকুমেন্টগুলা চুরি করে নিয়া, আর এনজিওরে বুয়া হইয়া সরকারের বিভিন্ন বিভাগও অভিযোগ করছেন। অভিযোগ করলে এটার পাল্টা অভিযোগ আমরা সংস্থার কর্তৃপক্ষ জেলা উপায়ুক্তর মাধ্যমে করিয়া রাখছি। আমরা এটার বিচার এখন শুনাই সার্কেল অফিসার দিনে, এরপরে পুলিশ তো জনগণের বন্ধু, এটা আমরাও মানি আর আমরাও পুলিশের সহায়তা পাই, কিন্তু কিছু পুলিশকর্মী আসন এরা জনগণের শত্রু আর পুলিশ বিভাগের কলঙ্ক। সভাপতি, তাই নেই আমরা এলাকার দুর্নীতির বিপক্ষে এমন প্রতিবাদ হরণ অভিযোগ দেওয়া জানায়, এ কারণে থানার উপরে বারবার মিথ্যা মামলাও হয়। আগে এবার রাস্তার যে মিথ্যা মামলা হয়েছে, এটা উত্তর রাস্তার মানে ডুপ্লিকেট হাম করায় তাই কমপ্লেন করলাম, এর কারণে আমরা ইন যে শুধু কন্ট্রাক্টারে কমপ্লেন করছে, ফেস করছে ইলাম আপনা, আমরা দুর্নীতিবাজ মানুষ আসুন, এরা গিয়া চক্রান্ত করিয়া খ্রিস্টা করাইছে প্রেসিডেন্টের উপরে দুইবার, এর কারণে মানে তারা সমাজের দুর্নীতির বিপক্ষে আমরা প্রেসিডেন্টে কিছু মাসুন, এর লাগিয়া তারাও প্রেসিডেন্টের বিপক্ষে কাজ করুন। আমরা এনজিও যে সংগঠন যেটা, এটা এলাকার গরিব মানুষের মানে স্বাস্থ্যের লাগে আমরা যে কাজ করি, এর কারণে তারা কিছু ক্ষতি হয়। যে সাইতরা কেস কর্তা প্রেসিডেন্টের উপরে আমার উপরে ও মেন কারণ হইল ওটা, আমরা যে কিছু বিপক্ষে আমার জমিনের কেস আছে না। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। তিনটি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস।
প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজরকাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি, বাংলা।